গাজায় জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এদের মধ্যে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার কয়েকজন সদস্য রয়েছে এগারো মাসের যুদ্ধে এই প্রথম একসঙ্গে এত কর্মী হারাল সংস্থাটি তবে এই ঘটনার পরও জাতিসংঘের স্বেচ্ছাসেবীরা গাজা ছেড়ে যাবে না বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি অন্যদিকে হামলায় এক মা তার ছয় সন্তানকে একসঙ্গে হারিয়েছেন এদিকে উত্তর গাজায় বুধবার রাতভোর চালানো ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অনেক ফিলিস্তিনির মৃত্যু হয় বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান গাড়িতে বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা ফারা ক্যাম্পে অভিযানে প্রাণ হারান অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন শতাধিক পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পের সামনে একটি জ্বালানিবাহী তেলের ট্রাক বিধ্বস্ত হয় এ ঘটনাকে দুর্ঘটনা নয় বরং হামলা বলে দাবি করছে ইসরায়েল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গাজার থেকে সাতানব্বই জন গুরুতর আহত রোগী এবং একশো পঞ্চান্ন জন স্বাস্থ্যকর্মীকে আবুধাবিতে পাঠানো হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের দায় এড়ানোর জন্য যুক্তরাজ্য ইসরায়েলের তিরিশটি অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করেছে আরেক পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে এক হয়ে নয়শো সাত কেজি ওজনের শক্তিশালী বোমা এম তৈরি করেছে যা এমকে সিরিজের সবচেয়ে শক্তিশালী সংযোজন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র মালিহা মালিহাসৌরওয়ার্দি সময় সংবাদ